প্রিয় বিয়ে ফিফ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে এ টু সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি সেভেন্টিন এইটি টু নাইনটিন ফর্টি ফাইভ তোমাদের আজকে আমি একটি মডেল প্র্যাকটিসের তুলে ধরবো যেটি একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ প্রশ্নপত্র আগেও দিয়েছি আমি তোমরা অনেকে রিকোয়েস্ট করে স্যার ভিডিওটি পাচ্ছি না তো আমি তোমাদের সামনে আবার তুলে ধরছি এবং কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো তোমরা একটু দেখে নাও আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসেই কিন্তু তোমাদের যে মডেল পে প্র্যাকটিস সেট তৈরি করে দেয় সেগুলো বাকি অন্যান্য চ্যানেলগুলো দেখবে তোমরা একটু লক্ষ্য করে যখনই আমি মডেল পেপার দেবো সেই মডেল পেপারটি প্রশ্নপত্রগুলি এদিক ওদিক বসিয়ে অন্য চ্যানেলে কয়েকটি চ্যানেল আছে আমি নাম বলছি না তারা সেইগুলো ফলো করে মডেল প্র্যাকটিস সেট দেয় যাই না আগেও দেন না পরেও দেন না তো যেগুলো যেই কন্টেন্টের ভিডিওগুলো সাবজেক্টের করবো সেগুলোই কন্টেন্টগুলি দেখি হুবাহু কপি করতে চান যাই হোক যদি করে তোমাদের উপকারে উপকার দিতে পারেন তাহলে খুবই ভালো হয় কিন্তু কিছু কিছু উত্তর উনি এমন দেন সেগুলো আমি বলতে নেই সেগুলো পড়লে সেই অ্যান্সারগুলো কিন্তু ঠিকঠাক থাকে না যাই হোক তোমরা একটু সেগুলো বিচার বিশ্লেষণ করবে তো দেখো আমাদের হিস্ট্রির যে প্রশ্নপত্র আমাদের আসতে আসবে তোমরা দেখে নাও একদম দু বলে লেখা থাকবে হিস্ট্রি জেনারেল এরকমই লেখা থাকবে এবং লেখা থাকবে একের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো তোমরা ঠিকঠাক যদি প্রশ্নপত্র যে প্রথম সেটটি দিয়ে থাকে তাহলে তোমরা এইগুলো কমন পাবে জিরোডিন আর জ্যাকোবিনের জ্যাকোবিন কারা ছিলেন নাৎসিবাদ বলতে কি বোঝায় ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো কোর্ট নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল এমন্স টেলিগ্রাম কি সেরা যেব হত্যাকাণ্ড বলতে কি বোঝো স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই কটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দশ নম্বরের প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো এই তিনটি দশ নম্বরের প্রশ্ন তোমরা পড়ে নেবে ভালো করে এগুলোই একদম লাস্ট মিনিটে সাজেশন হিসেবেও তোমরা নিতে পারো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কুড়ি নম্বরের দুটি প্রশ্ন তোমাদের আসবে করতে হবে দেখো আঠেরোশো সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো হিটলারের পররাষ্ট্র নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল ফরাসি সংবিধানে সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা হয় ভাষাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বীজ নিহিত ছিল এই প্রশ্নগুলো একদম ভিভিআই প্রশ্ন সেইগুলোই মডেল আকারে মডেল প্র্যাকটিসের বা মক টেস্ট আমাদের কোচিংয়ে যে পরীক্ষা নেওয়া হয় সেই প্রশ্নপত্রই তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা বিগত বছরগুলো দেখবে যে প্রিভি স্টাডি ক্লাসে যে মডেল পেপার দেওয়া হয় সেখান থেকে যদি ঠিকঠাক ফার্স্ট পেপারটি সেটটি দেওয়া হয় তাহলে নাইনটি থেকে কিন্তু এইটটির ওপর থেকে মানে পার্সেন্টেজে তোমরা কমন এখান থেকেই পেয়ে যাও তোমাদের লাস্ট মিনিটের যে বড়ো ফুল সাজেশন আছে সেটি তো তোমরা দেখলে পাবেই এখান থেকে তোমাদের এইটটি থেকে এইট্টি ফাইভ বা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসে তোমাদের প্রিভিয়াস ফিফথ সেমিস্টারে তোমরা জানো এসিসি পেপার দিয়েছিলাম এডুকেশান হিস্ট্রি এবং বেঙ্গলির পলিটিক্যাল সায়েন্সে সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন এসছে অনেকেই পাঠিয়েছে অনেকে বলেছে যে স্যার আপনার প্রশ্নগুলো যেগুলো দিয়েছেন আমরা পরীক্ষা ভালো গেছে আমাদের তো শুনে ভালো লাগে যেগুলো খেটে তোমাদের জন্য করি সেগুলো যদি তোমাদের কাজে লাগে এবং ভালো রেজাল্ট করতে পারো তাহলে খুবই ভালো লাগে যাই হোক তোমরা এই মডেল প্র্যাকটিস একটি ভালো করে দেখে নিও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে এবং অন্যান্য সাবজেক্টের তোমাদের দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে অনেক সময় ফোনে আমাকে নাও পেতে পারো কেন ক্লাস চলছে একটু ব্যস্ত আছি তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে অবশ্যই সময় মাঝে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব। আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিও